السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. আঠারো বছর পরেও লম্বা হওয়ার বিশেষ কার্যকরী কৌশল. প্রিয় দর্শক, কলিকাতা হারবার, আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র। নিত্য নতুন একই টাইমে আমাদের চ্যানেল ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনে ক্লিক করলে প্রতিটি মুহূর্তে ভিডিওর নোটিফিকেশন আপনাকে পেয়ে যাবে। তো বন্ধুগণ, 18 বছর পরেও যদি লম্বা হওয়ার বিশেষ কার্যকরী কৌশল জানতে চান, স্কিপ না করে ফুল ভিডিও দেখার জন্য সকলের প্রতি অনুরোধ রইল। তো বন্ধুগণ, প্রচুর পরিমাণ আপনাকে নীল জাতীয় খাবার খেতে হবে। নীল জাতীয় খাবার বলতে আমরা কি বুঝি? বিশেষ করে নীল জাতীয় খাবার আমাদের শরীরে হাড় বৃদ্ধি এবং নতুন পেশি তৈরি করতে সাহায্য করে। যেমন নাম্বার ওয়ান দুধ, নাম্বার টু দেশি মুরগির মাংস, বিশেষ করে দেশি মুরগির সিদ্ধ ডিম, এবং বড় দানা দানা কিশমিশ, কাজু বাদাম এবং কাঠ বাদাম, এই জাতীয় খাবারকে নীল জাতীয় খাবার বলা হয়। তাই খাদ্য তালিকায় অবশ্যই আপনি খাবারটি যোগ করবেন। তো অবশ্যই আপনাকে ব্যায়াম শরীরচর্চা প্রতিদিন করতে হবে। আমি কথা আবার রিপিট করছি সুবিধার জন্য বন্ধুগণ, আপনি যদি লম্বা হতে চান, নিজে নিজেই ঘরে বসে বসে কোনো ডাক্তার কবিরা ছাড়াই বিশেষ কিছু খাবার খাওয়ার মাধ্যমে আপনি লম্বা হতে পারবেন। বয়স 18 বছর পরেও লম্বা হতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জন্যে প্রচুর পরিমাণ নীল জাতীয় খাবার আমাদের শরীরে হাড় বৃদ্ধি করতে এবং মাংসপেশি নতুন মাংসপেশি তৈরি করতে সাহায্য করে। যেমন নাম্বার ওয়ান দেশি মুরগি, পাশাপাশি দেশি মুরগির সিদ্ধ ডিম, এবং বিশেষ করে দেশি মুরগির সিদ্ধ ডিম ছাড়াও দেশি গরু গায়ের দুধ। যেমন আপনার যে গরু আপনার মাঠে জঙ্গলে ঘাস খায়, নিজের খাবার নিজে তৈরি করতে পারে, বিশেষ করে ওই জাতীয় গরুর দুধ আপনার জন্য বেশি কার্যকর ভূমিকা রাখবে। নাম্বার ওয়ান বলা শেষ। নাম্বার টু, প্রচুর পরিমাণে পেট ভরে শাক এবং সবজি খেতে হবে। সবুজ শাক বলতে আমরা বুঝি পালং শাক, বিশেষ করে আপনাকে খেতে হবে পুঁই শাক, বিশেষ করে খেতে হবে আপনাকে মূলার শাক। আর সবজির ভিতরে যেমন বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম এবং ব্রোকলি, এই জাতীয় সবজি খাদ্য তালিকা নিতে পারলে আপনি লম্বা হতে, শরীরে হরমোন বৃদ্ধি করতে, হাড় বাড়াইতে বিশেষ ভূমিকা রাখে। এই ছাড়া শরীরে ভিটামিন ডির প্রয়োজন হয়ে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা হাড় বৃদ্ধি করতে ভিটামিন ডির কোনো বিকল্প নাই। তাই প্রতিদিন সকালবেলা আপনারা অবশ্যই যারা লম্বাতে চান, রোদ পাবেন আধা ঘন্টা 30 মিনিট, আধা ঘন্টা পর্যন্ত রোদে থাকবেন এবং খালি গায়ে থাকবেন। মা বোনেরা হালকা শর্ট জামা পরে, যেটা আপনার শরীর ঢাকতে পারে ওই জাতীয় কাপড় পরবেন, আর ছেলেরা অবশ্যই খালি গায়ে শর্ট প্যান্ট পরে অবশ্যই আপনি রোদে যাবেন, আধা ঘন্টা থাকবে মিনিমাম, তারপরে আপনি দেখবেন আপনি আস্তে আস্তে লম্বা হওয়া শুরু হবে। এই জন্যে সূর্যের আলোতে ভিটামিন ডি পাওয়া যায় এবং মানবদেহের হরমোন গ্রোথ এবং শরীরের জন্য যথেষ্ট পরিমাণে বিশ্রাম হওয়া জরুরি। বিশ্রাম বলতে আপনাকে স্লিপ টান হয়ে সম্পূর্ণ আওয়াজ ছাড়া 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, পাশাপাশি ব্যায়াম শরীরচর্চা করতে হবে, তাহলে দেখবেন আপনার বিনা ওষুধেই, ডাক্তারের পরামর্শ ছাড়াই, ডাক্তার মেডিসিন খাওয়া ছাড়াই নিজে নিজে ঘরে বসে 2.5 থেকে 3 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারবেন। তো বন্ধুগণ, ভিডিও লম্বা করব না। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রতি মুহূর্তে এই যে ভিডিও চান, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন এবং প্রতিদিন রাত 9টা বাজে আমাদেরকে আপনারা পাবেন, অবশ্যই পাবেন।
আপনার কমেন্টের মাধ্যমে যদি স্পর্শ করতে মন চায় প্রশ্ন করবেন, ভিডিও ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট অন্য ভাই বোনদের শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।